আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিতা। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আরেকটি শপিং ব্লগ নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের এই ভিডিওটা সবার ভালো লাগবে। ঈদের শপিং ব্লগ সবার সাথে শেয়ার করছি। অনেক দেরি হয়ে গেল, মোবাইলে ছিল ভিডিও করা, আর এডিটিং করব, ভয়েস দিব, সেই সময়টা আমার হয় না। তাছাড়া অনেক দিন যাবৎ আমি ভিডিও দেই না, খুব কম আমার ভিডিও দেওয়া হয়, এজন্য হচ্ছে ভয়েস ওইভাবে দেওয়া হয় না ভিডিওতে, আর ভিডিওটা যে এডিটিং করব ওইটাও করা হয় না। তো ভাবলাম শেয়ার করে দিই সবার সাথে, অনেক দেরি হয়ে গেছে, আর বলতে গেলে কোরবানির ঈদ চলেই এসেছে কিছুদিন পরেই। এই তো এখানে হচ্ছে মেয়ের জন্য জুতা কিনব, আর আমরা গিয়েছিলাম রাপা প্লাজা, ধানমন্ডি রাপা প্লাজাতে। তো এই দোকানটার নাম হচ্ছে ইউনিসফট। তো এই দোকানের জুতাগুলো বেশ ভালো, কয়েকবার কেনা হয়েছে আর ব্যবহার করে যা বুঝলাম পড়তে ভালো লাগে, আরাম লাগে, আরামদায়ক। তো মেয়ের জন্য এখানে জুতা কিনতে আসলাম। তো মেয়ে পছন্দ করছে। তো আমার সাথে আমার ভাগ্নি এসেছিল, আমার বড় আপা, আমার দুই ভাগ্নি এসেছিল। তো এই তো আমার ভাগ্নি, ও জুতা পরে দেখছিল কোনটা ওর ভালো লাগে, আর এইদিকে আমার মেয়েও হচ্ছে জুতা পরে হাঁটছিল কোনটা ওর কাছে ভালো লাগে। এই তো আমার ভাগ্নি হচ্ছে পরে দেখছিল, আর আমার ভাগ্নির জুতাগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, সিম্পলের মধ্যে বেশ সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আর এইদিকে হচ্ছে সিনহাপুরি, আমার বড়াপার সাথে হচ্ছে সিনহাপুরি দাঁড়িয়ে আছে, সিনহাপুরির জুতা কেনা হয়ে গেছে প্রথমেই। আর এইদিকে হচ্ছে আমি জুতা কিনলাম, এই জুতাটা কিনলাম, এটা পছন্দ হয়েছে আমার, তো সাইড করে রাখলাম এটা। এই তো আমি হচ্ছে পরে দেখছিলাম, তো আমার কাছে খুব ভালো লেগেছে, পরতেও বেশ আরাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার মেয়ের জুতা, খুব মানে খোঁজাখুঁজির পর হচ্ছে ওর পছন্দ হয়েছে। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটা দেখছেন, আমার পেজটি লাইক ও ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন আরও একটি ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।